ঘন্টা বাজালে কুকুরের লালা পড়ে, তো সেরকম তৃণমূল কংগ্রেস ভোট বাক্স দেখলে পরে লুট করতে যায়। দেখুন, গত বিগত 10-15 দিনে যে ধরনের ঘটনা ঘটেছে, বিশেষ করে কালিয়াগঞ্জে মৃত্যুঞ্জয় বর্মনের মৃত্যু বলবো খুন, এবং তারপরে আমাদের আসানসোলের কার্যকর্তার হত্যা, তার কিছুদিন আগে আসানসোলে আমাদের মণ্ডলের দুজন কার্যকর্তার হত্যা হয়েছিল, মনে হচ্ছে আমাদের যে বুথ ভোট পরবর্তী যে হিংসা বা সন্ত্রাস, সেই সন্ত্রাস হয়তো রূপ পরিবর্তন করেছে। কখনো হত্যাকারী তৃণমূল কংগ্রেসের জায়গায় পুলিশ হয়েছে, বা তৃণমূল কংগ্রেস চুপিসারে হত্যা করছে। আগে হয়তো জয়ের আস্ফালনের সাথে হত্যা হতো, এখনো কিন্তু সেই সন্ত্রাস চলছে, ভিন্ন রূপে চলছে। দেখুন, 60-এর ওপরে সংখ্যা পৌঁছে গেছে এখনো পর্যন্ত, পোস্টপোল ভাইলেন্স সময় থেকে যদি আজ অব্দি ধরি 60-এর উপরে সংখ্যা চলে গেছে। দেখুন, আগামীকাল দুপুর 2 থেকে আমরা সেখানে অবস্থান করব, এবং যে 2 তারিখের পর 2 মে 2021 সাল যে সন্ত্রাস হয়েছিল, সেই সন্ত্রাস আমরা বাংলার আপামর জনসাধারণকে আবার স্মরণ করাতে চাই, আমাদের কর্মীদেরকে স্মরণ করাতে চাই, এবং আমরা প্রতিজ্ঞা নিতে চাই এই একই দিনে যে আমরা এই সন্ত্রাসকারী তৃণমূল কংগ্রেস যে শক্তি, সেই শক্তিকে আমরা এখান থেকে নির্মূল করব এবং সমূলে উৎপাটিত করব। 2 থেকে 4 অবধি আমাদের অবস্থান চলবে, এবং তারপরে আমরা শহীদদের উদ্দেশ্যে সন্ধ্যেবেলায় গঙ্গা নদীতে গিয়ে শ্রদ্ধার্ঘ্য হিসেবে তর্পণ করব। দেখুন, অভিষেকবাবুকে বলবো যে ওনার পিসির রাজনৈতিক জীবন নিয়ে অনেক বইটই আছে, ওনার পিসি নিজেও লিখেছেন, সেগুলো একটু পড়ে দেখতে, বা সেই সময় যে পত্রপত্রিকায় যে খবরগুলো বেরোতো সেগুলো একটু একবার পুনর অবলোকনের জন্য বলবো, তাহলে পরে উনি কি বলছেন, নিজের দলের সর্বময় কর্তৃকেই তিনি কীভাবে অপমান করছেন নিজেই বুঝতে পারবেন। দেখুন, আপনারা জানেন যে পুলিশ প্রশাসনের মাইনে জনগণের ট্যাক্সের টাকায় হয়, এবং আপনারা হয়তো নিশ্চয়ই জানেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কর্মসূচির জন্য বিরাট সংখ্যক পুলিশের ডিসপ্লেসমেন্ট বা ট্রান্সপোর্ট করতে হয়েছে, এমনকি দক্ষিণবঙ্গ থেকে পুলিশ তুলে নিয়ে গিয়ে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে। এবং আমিও কয়েকদিন আগে, মানে গতকালই আমি দেখলাম মালদাতে, যেহেতু আমারও এসকর্ট থাকে এবং ইয়ে থাকে, পাইলট থাকে, পাইলট পর্যন্ত নেই, যেটা পাইলটের কাজ করছে সেটা হচ্ছে সাধারণ পুলিশের গাড়ি, সেখানে সাইরেন নেই, মানে সব সাইরেন আলা গাড়ি বা যারা পাইলট হওয়ার উপযুক্ত সেই গাড়িগুলোকে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো এই যে একটা বিপুল পরিমাণ খরচ, এই খরচ বহন করছে কে, এই প্রশ্নটা তো অবশ্যই লজিক্যাল, যুক্তিগ্রাহ্য এবং বাংলা সাধারণ মানুষের জানানো উচিত যে তৃণমূল কংগ্রেসের দলের ভোট হচ্ছে কে, দলের প্রার্থী কে হবে, তার জন্য পুলিশ প্রোটেকশন কেন দেবে। যদি এটা নির্বাচন কমিশনের দ্বারা ঘোষিত কোনো নির্বাচন হতো, তাহলে আমরা মেনে নিতাম যে পুলিশ প্রোটেকশন সেখানে স্বাভাবিক। বাংলায় একটা কথা আছে, আঙুর ফল টক, আমি সেটাই বলবো। মাননীয় শুভেন্দু দা আমাদের দলে এসে যেভাবে অক্লান্ত পরিশ্রম করছে, এবং তৃণমূল কংগ্রেসের ভেতরের যে চিত্রগুলো বাংলা জনগণের সামনে তুলে আনছেন, এতে তৃণমূল কংগ্রেসের বুকে বড় ব্যথা, সেই ব্যথাই অনুভব করছেন এবং ব্যথা থেকে এসব বলছেন। গত 2 দিন আগে একটি ন্যাশনাল পেপারে, নিউজ পেপারে একটি রিপোর্ট বেরিয়েছে, আপনারা হয়তো পড়েছেন, সাংবাদিকরা ওয়াকিবহল মহল যারা আছে, যে গোটা দেশে 100 দিনের কাজে ডিমান্ড কমেছে, মনরেগা বা 100 দিনের কাজ যেটাকে আমরা বলি, এটা হচ্ছে ডিমান্ড বেস সাপ্লাই, এই হিসেবে কাজ করে। এটা দুর্ভাগ্যের বিষয় যে 12 বছর এত জনদরদি সরকার থাকার পরেও পশ্চিমবঙ্গে সাধারণ গরিব মানুষকে ডাল রুটির জন্য মোদির দিয়ে 100 দিনের কাজের উপর নির্ভর করতে হচ্ছে। এটা তৃণমূল কংগ্রেসের সরকারের কত বড় অপদার্থতা, এবং সেটা নিজে মুখে স্বীকার করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি জানি না উনি বুঝে স্বীকার করছেন না বুঝে, অবুঝের মতো স্বীকার করছেন, সেটা উনিই ভালো বলতে পারবেন, কিন্তু উনি স্বীকার করে নিলেন যে আমাদের সরকার, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার, তৃণমূল কংগ্রেসের দ্বারা পরিচালিত সরকার, জনগণকে কর্মসংস্থান, বেসিক নিডস, রুটি ডাল ভাত, তা দিতে অসমর্থ।
মোদির উপরে নির্ভর করতে হচ্ছে বাংলার মানুষের পেট ভরার জন্য, ডাল ভাতের জন্য। দেখুন, ওনার নাম মাননীয় প্রধানমন্ত্রী মন কি বাতে নিয়েছিলেন, আমিও খুব বেশি ওনার সম্পর্কে জানতাম না। আমি এখন খবর পাওয়ার পর আমিও হতাশাগ্রস্ত হয়েছি। উনি একটা হসপিটাল চালান, সেই হসপিটাল এর নাম করে প্রচুর টাকা দিয়ে বাড়ি তৈরি করেছেন, তারই একটা অংশে নিজে থাকেন। একজন ডাক্তারবাবু তিনি ফেসবুকে লিখেছেন যে তার প্রায় 2.5 থেকে 3 লক্ষ টাকা এই ভদ্রলোক, যিনি যে ডাক্তারবাবু ওনার ওখানে হসপিটালে বিনে পয়সায় রুগী দেখতে যেতেন, তারও 2 থেকে 3 লাখ টাকা উনি মেরে দিয়েছেন বাংলায় যাকে মেরে দেওয়া বলে। সেই ডাক্তারবাবুর যদি ফেসবুক ইয়ে চান আমরা দিতে পারবো। আমার এখন হতাশা লাগছে যে এই জন্য যে মাননীয় প্রধানমন্ত্রী এরকম একজন ব্যক্তির নাম মন কি বাতে নিলেন কেন। এখন উনি যাবেন কি না ওনার ব্যাপার, উনি সব জায়গাতেই যেতে পারেন, কোনো অসুবিধা নেই আমাদের। উনি যত যাবেন আমাদের ভোট তত বাড়বে। ওনার এই বৈভব উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সাধারণ মানুষ যত দেখবে তারা নিজের সাথে তুলনা করতে পারবে যে আমার সন্তান কিভাবে থাকছে, আমার ছেলে মেয়ে চাকরির অভাবে অন্য রাজ্যে গিয়ে কাজ করছে, আর উনি 100 পারিষদ নিয়ে তাঁবু খাটিয়ে ভোট করছেন না কি করছেন, নবজোয়ার না নব কি করছেন, নবজাগরণ করছেন তৃণমূলে। এটা যত হবে বিজেপির ভোট তত বাড়বে। দেখুন, এটা তো অ্যাকশনমূলক বিজ্ঞানে একটি কথা আছে, অটোমেটিক আমাদের খাবার টাইম হলে সেই প্যাভলভের পরীক্ষার মতো ঘণ্টা বাজালে কুকুরের লালা পড়ে, তো সেরকম তৃণমূল কংগ্রেস ভোট বাক্স দেখলে পরে লুট করতে যায়। এটা রিপ্লেস অ্যাকশন তৃণমূল কংগ্রেসের, প্রতিবত্ত প্রতিক্রিয়া বাংলায় সম্ভবত এটাকে বলে। দেখুন, আর প্রমাণের কি কিছু বাকি আছে? একজন মাগুর মাছ বিক্রেতার মেয়ের নামে কোটি কোটি টাকার সম্পত্তি, তিনিও ব্যক্তিগতভাবে প্রাইমারি স্কুলের শিক্ষিকা। অভিষেক বাবুকে বলতে বলুন না যে কোন স্কিমে একজন প্রাইমারি স্কুলের শিক্ষিকা এত সম্পত্তির মালিক হতে পারে। অর্পিতা ম্যাডামের ফ্ল্যাটে টাকার স্তূপ। এরপরে আর কি প্রমাণ করতে হবে যে চুরি হয়েছে, দুর্নীতি হয়েছে? এবার তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে হয়তো টাকা খুঁজে বের করতে হবে, তবে হয়তো উনি স্বীকার করবেন, তাও হয়তো বলবেন ওটা আমার না, অন্য কেউ রেখে গেছে, ইডি সিবিআই রেখে গেছে টাকা। দেখুন, জুতো মেরে গরুদান। একদিকে ওনার পুলিশ রাজবংশী পরিবারের ছেলেকে খুন করছে, রাধিকাপুরের মৃত্যুঞ্জয় বর্মনকে খুন করেছে, অন্যদিকে উনি সেই রাজবংশী সম্প্রদায়ের মানুষের বাড়িতে মধ্যাহ্ন ভোজে যাচ্ছে। কোন মুখে যাচ্ছেন আমার জানা নেই, শ্রাদ্ধ খেতে গেছেন কিনা সেটাও আমার জানা নেই। দেখুন, আদালতের রায় এই বিষয়ে সিবিআইয়ের স্বস্তির ব্যাপার নেই। সিবিআই তো একটি সরকারি সংস্থা, আদালত যেভাবে রায় দেবে সিবিআই সেভাবে কাজ করবে। তবে বাংলার মানুষ আদালতের রিসেন্টলি সুপ্রিম কোর্ট এবং আমাদের কলকাতা হাইকোর্ট এই দুয়ের অনেক রায়ে বাংলার সাধারণ মানুষ মর্মাহত হয়েছে, এটুকু আমরা বলতে পারি। দেখুন, আমরা পরিষ্কার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের যুক্তিকে তুলেই বলছি, যে পুলিশের বিরুদ্ধে অভিযোগ সে কিভাবে তার দোষের তদন্ত করতে পারে। সিআইডি ইজ এ পার্ট অফ পুলিশ, সিআইডির তো আলাদা কোনো অস্তিত্ব নেই, সে তো সেই একই সিস্টেম, ডিজির আন্ডারেই কাজ করে। তাহলে যে ডিজির পুলিশের বিরুদ্ধে অভিযোগ, অর্থাৎ যার বিরুদ্ধে অভিযোগ আমার বিরুদ্ধে অভিযোগ, আমিই তদন্ত করছি, স্বাভাবিকভাবে পরিবার রাজি হবে না, পরিবার খুশি হবে না, আমরাও খুশি নই। আমরা চাই এর তদন্ত হোক নিরপেক্ষ সংস্থার মাধ্যমে তদন্ত। দেখুন, এই পুরো কলকাতা এবং তার সারাউন্ডিং এলাকাতে এখন মাফিয়া রাজ চলছে। কোথায় কে ফ্ল্যাট বানাবে, স্কোয়ার ফিট পিছু কত টাকা করে সেখানে কাউন্সিলর পাবে, তৃণমূলের কোন নেতা কত পাবে, বালি কে সাপ্লাই করবে, ইট কে সাপ্লাই করবে, সিমেন্ট কে সাপ্লাই করবে, অর্থাৎ সিন্ডিকেট রাজ চলছে। তো স্বাভাবিক যখন সিন্ডিকেট রাজ চলে এরকমই চলবে, গুলি বোমা বন্দুক, যার ক্ষমতা, জঙ্গল রাজত্ব, জঙ্গলের রাজত্ব চলছে, জঙ্গল রাজ যাকে বলে, সেই জঙ্গল রাজে তো আপনি বন্দুক পিস্তল বোমা এগুলোই পাবেন। দেখুন, রাজ্য মানবাধিকার কমিশন বলুন বা চাইল্ড যে কমিশন আছে সেই কমিশন বলুন না কেন, প্রত্যেকটি আসলে ঠুটো জগন্নাথ, ঠুটো জগন্নাথ হয়ে এরা বসে আছে। যখন মাননীয় মুখ্যমন্ত্রী বলবেন বা কেন্দ্রের কোনো সংস্থা আসবে তখন তাদের ঘুম ভাঙে, কুম্ভকর্ণের ঘুম ভাঙে এবং তখন তারা যায়। আমি তো সত্যি কথা বলতে এই কেন্দ্রীয় মানবাধিকার কমিশন এবং কেন্দ্রীয় যে শিশু সুরক্ষা কমিশন, তারা আসার পর জানতে পারলাম যে রাজ্যের শিশু শিক্ষা কমিশনের, শিশু সুরক্ষা কমিশনের প্রধানকে, তার আগে তাদের কোনো অ্যাক্টিভিটি আমি তো অন্তত ওকে মিডিয়াতে দেখিনি। দেখুন, আমরা চাইছিলাম যে সিবিআই তদন্তই হোক এবং তার সাথে সাথে যদি সিট তৈরি করতে হয় নিরপেক্ষ সিট তৈরি করতে হবে।
তবেই সেখানে তদন্ত সম্ভব, অথবা অবসরপ্রাপ্ত বিচারপতি দ্বারা বা কোনো বিচারপতি দ্বারা কোনো কমিশন তৈরি করেও তদন্ত হলে আমাদের কোনো আপত্তি নেই। দেখুন, যে চুরির দায়ে অভিযুক্ত সে কাউকে সার্টিফিকেট দেবে যে কোনটা ন্যায় কাজ কোনটা অন্যায় কাজ, এটা তো মেনে নেওয়া যায় না। সিবিআইয়ের যদি সমস্ত প্রশ্নের উত্তর সুকন্যা মণ্ডল সঠিকভাবে দিত যে তার এত আয়ের উৎস কী, কোথা থেকে এত আয় এলো, তাহলে পরে তো সিবিআইয়ের অ্যারেস্ট করা বা ইডির অ্যারেস্ট করার প্রয়োজন হতো না। উত্তর দেননি বলে তো তাকে অ্যারেস্ট করার প্রয়োজন হয়েছে। তারপর আদালতে চার্জশিট হবে, দোষী সাব্যস্ত হবে, এরা জেলে থাকবে। দেখুন, আমি তো আগেই বলেছি যে আমি আশা করছি যে তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় তার যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাসটা হারিয়েছে সেটা আবার ফিরে পাবে অনুব্রত মণ্ডলের দৌলতে, এবং সেটা তারা ওই তিহার জেলে যে টিটিএমসি অর্থাৎ তিহার তৃণমূল কংগ্রেস, সেই তিহার তৃণমূল কংগ্রেসের সেল ওপেন করেই আবার সর্বভারতীয় স্ট্যাটাস ফিরে পাবে। ক্রমশ প্রকাশ্য, অপেক্ষা করুন না, আরও রোমহর্ষক এপিসোড আসবে। আমরা এই বিষয়ে আলোচনা করে দেখব, আমাদের লিগাল ডিপার্টমেন্ট আলোচনা করে দেখবে। আমরা চাইবো যে সিবিআই তদন্ত হোক, আগামী দিনে এর জন্য যদি আমাদের লিগাল ডিপার্টমেন্টের সাথে আলোচনা করে অন্যভাবে যদি অগ্রসর হতে হয় অগ্রসর হবো। দেখুন, সুপ্রিম কোর্টে যে রায় এসেছে সেই রায়ে আমি আগে বলেছি বাংলার মানুষ অনেকেই মর্মাহত, বাংলার মানুষ এটা ঠিকমতো নিচ্ছেন না, মেনে নেননি আমার মনে হয়। এবং আমরা আশা করব যে আদালত সবসময় ন্যায়ের পক্ষে থেকে যে করাপশন বা যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিকে দূর করার জন্য যা করার সেটা করবে। সে তো অষ্টম বামফ্রন্ট তৈরি হয়ে যাবে মনে হচ্ছে ওনার ভাবগতিক দেখে, উনি ওই আশাতেই থাকুন। সর্বহারার একনায়কতন্ত্র কায়েম একসময় বলেছিলেন গোটা পৃথিবী দখল করে নেবেন, হয় তিনি হবেও না, ওনার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। বামেদের অবস্থার খুব বেশি পরিবর্তন হবে না, কিছু সংখ্যালঘু এর ভোট বামেদের ঝুলিতে গেলে যেতে পারে, তা বাদে বামেদের প্রতি বা সাধারণ মানুষের বিশ্বাস নেই। দেখুন, আমার মনে হয় এটা গিমিক, এবং এটা চেষ্টা চলছে সাধারণ মানুষের নজর ঘুরিয়ে দেওয়ার জন্য, যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি থেকে নজর ঘোরানোর জন্য এসব চলছে। আমি তো বলেছি প্রত্যেক জায়গাতে হবে রিফ্লেক্স অ্যাকশন, তো মানুষ রিফ্লেক্স অ্যাকশন তো চেঞ্জ করতে পারে না, ওদের রিফ্লেক্স অ্যাকশন বা প্রতিবর্ত ক্রিয়া হয়ে গেছে যে ভোট বাক্স দেখলে পরে সেটা লুট করতে হবে। ওটার জায়গায় ইভিএম রাখতো তাহলে লুট করতো না। আর দুজন তৃণমূল কর্মীকে জলপাই কালারের ড্রেস পরিয়ে কেন্দ্রীয় বাহিনী কো সাজিয়ে রাখতে হতো, তাহলে দেখতেন ব্যালট বক্স লুট হতো, এই লুট হতো না, ইভিএম লুট হতো। প্র্যাকটিস হচ্ছে, নেট প্র্যাকটিস হচ্ছে এখন যে কিভাবে লুট করতে হবে। দেখুন, আমাদের বিচার ব্যবস্থায় তো বেশ কিছু বিষয় নিয়ে প্রশ্ন উঠছেই, এই যে কলেজিয়াম প্রথা, এই কলেজিয়াম প্রথা নিয়েই তো বিভিন্ন প্রশ্ন উঠেছে এর আগে। এবং সব থেকে বড় কথা, যেখানে প্রধান বিচারপতি তার ব্যক্তিগত মতামত মিডিয়ার সামনে বলছেন, তার বেঞ্চে যে সেই সম্পর্কিত যদি মামলা যায় তাহলে তো তার মত কি হবে, এ তো পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং আমার মনে হয় এটা ডিসকাশন প্রয়োজন গোটা দেশে, যেইভাবে নিজেরাই নিজেরা নিজেদেরকে জাজ করব, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ঠিক করব, এই ধরনের প্রথা এখনও ভারতবর্ষে থাকা উচিত কি উচিত নয় সেই বিষয়ে চিন্তা ভাবনা হওয়া উচিত।